আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। জানিয়ে দিব আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট জুন মাসের 23 তারিখ। ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নিন, আর্থিকভাবে লাভবান হন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচান। মালয়েশিয়াতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি, প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য রয়েছে। আপনি যখন সঠিক রেট জানবেন তখন বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে লাভবান করছে এবং আপনি কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে সময় বাঁচাতে পারবেন। বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন 25 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ দিচ্ছে 23 টাকা। দেশে টাকা পাঠানোর সময় আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি, অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ বিকাশ, রকেট, প্রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও অগণিত পন্থা। এই পদ্ধতিগুলো অবলম্বন করতে গিয়েই মূলত আমরা টাকার রেটে পরিবর্তন করি। আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন, আপনি সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কি না এবং টাকা পাঠিয়ে কত রেট পাচ্ছেন। আজ মালয়েশিয়া মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার চিন্তা করেছেন, 6 ক্যারেট পাবেন 88 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম, 10 ক্যারেট পাবেন 147 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম, 14 ক্যারেট পাবেন 206 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম, 18 ক্যারেট পাবেন 264 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম, 21 ক্যারেট পাবেন 308 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম, 22 ক্যারেট পাবেন 323 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম, 24 ক্যারেট পাবেন 351 রিঙ্গিত দিয়ে 1 গ্রাম। আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, এটি অবশ্যই কনফার্ম করবেন। অবশ্যই গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরিকৃত, এতে করে বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটিও বুঝতে পারবেন, এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে।